খসা সিলানো কলা তৈরি করার জন্য আমাদের লাগবে হলুদ কালারের প্রীতিজির পুঁথি 50 গ্রাম, আর সাদা কালারের পাল পুঁথি লাগবে, হলুদ কালারের পাল পুঁথি লাগবে 6 নম্বরটা 50 গ্রাম, আর সাদা কালারের পাল পুঁথি লাগবে 6 নম্বরটা। সামনে থেকে একটি পুঁথিকে কবর নেব, সামনে থেকে একটি পুঁথিকে কবর নিলাম। তাহলে আমার সুতার মধ্যে থাকলো মোট 2টি পুঁথি। এখানে একটি 4 ফুট তৈরি করবো, এই জন্য বাম হাতের নকশ সুতা দিব 2টি পুঁথি দিয়ে ডান পাশের নকশ সুতা দিয়ে এখানে আমি ক্রস করে দেব। তাহলে এখানে একটি 4 ফুট তৈরি হয়ে যাবে। এই লাইনে আমরা শুধু 2 নম্বর লাইনে আমরা শুধু এক কোমরে একটা শুধু এক কোমরে 5 ফুট করবো, আর 2টি পুঁথি যে থাকবে সেই 2টি পুঁথিকে আমরা এক কোমরে 4 ফুট করবো। এই জন্য এই একটি পুঁথিতে 4 ফুট করবো, আর 2টি পুঁথিতে 4 ফুট করবো। এই জন্য এই লাইনে আমি লাস্ট ফুলে চলে আসছি, এই জন্য মাঝখান থেকে 2টি পুঁথিকে কোমর নেব, আর প্রথমে যে 5 ফুট করলাম সেখান থেকে 2টি পুঁথিকে কোমর নেব। ফুল তৈরি করবো, জন্য বাম হাত হোক বা ডান হাত হোক যে কোনো এক দিয়ে বিপরীত পাশে সুতা দিয়ে একটু পুঁথি দিয়ে বিপরীত পাশে সুতা দিয়ে এখানে আমি দিলাম, তাহলে এখানে এটি আমার 5 ফুল তৈরি হয়ে গেল। এখন আমি 3 নম্বর লাইনের লাস্ট ফুলে চলে আসছি, জন্য আমি একটু পুঁথি কোমর 9 আছে মাঝখান থেকে একটু পুঁথিকে কোমর নেব, আর প্রথমে যে 4 ফুল করলাম সেখান থেকে একটু পুঁথিকে কোমর নেব। তাহলে আমার সুতার মধ্যে থাকলো মোট 3টি
এখন আমি 4 নাম্বার লাইনে 4 নাম্বার লাইনে আমরা পুরোটাই এক কমনে 4 এক ফুট তৈরি করব এখন একটি ফুটি কমন নয় আছে এখন আমি বাম হাতে রফ ফুটা দিব আর তিনটি ফুটি দিয়ে ডান পাশে রফ ফুটা দিয়ে এখানে আমি ক্রস করে দেব আবার সামনে থেকে একটি ফুটিকে কমন দেব আবার সামনে থেকে একটি ফুল পুঁতিকে কমন নেব সামনে থেকে একটি পুঁতিকে কমন নিলাম এখানে আটটি চারে ফুল তৈরি করব এর জন্য বাম হাতে রস ফুটাই দিব দুটি সাদা কালারের পুঁতি দিয়ে ডান পাশে রস ফুটা দিয়ে এখানে আমি ক্রস করে দেব এখানে আটটি চারে ফুল তৈরি হয়ে গেল আবার সামনে থেকে একটি পুঁতিকে কমন নেব সামনে থেকে একটি পুঁতিকে কমন নিলাম তাহলে আমার সুতা মনে থাকলো মোট দুটি পুঁতি এখানে আটটি চারে ফুল তৈরি করব এর জন্য বাম হাতে রস ফুটাই দিব দিব দুটি সাদা কালারের পুঁতি দিয়ে ডান পাশে রস ফুটা দিয়ে এখানে আমি আমি ক্রস করে দেব দিলাম এখানে আটটি চারের ফুল তৈরি হয়ে গেল এইভাবে আমি পুরোটা লাইন তৈরি করে নেব একদম চারের ফুল করে পুরোটা লাইন তৈরি করে নেব এইভাবে আমি পুরোটা লাইন তৈরি করছি এই লাইনের আমি লাস্ট ফুলে চলে আসছি এই জন্য লাস্ট ফুলে একটি পুঁতি কমন আছে
আট নম্বর লাইনটি কমপ্লিট করে শেষ। এখন আমি আট নম্বর লাইন, আট নম্বর লাইনও আমরা এক কমনে উঠে দিয়ে ডান পাশের রফ সুতা দিয়ে এখানে আমি ক্রস করে দেব। এক কমন চারের ফুল করে আমরা এখানে পুরোটা লাইন তৈরি করে নেব। আট নম্বর লাইনটি আমরা এক কমন চারের ফুল করে পুরোটা লাইন তৈরি করে নেব। এক কমন চারের ফুল করে পুরোটা লাইন কমপ্লিট করে নিয়েছি। এখন আমি আট নম্বর লাইনের লাস্ট ফুলে চলে আসছি। আর লাস্ট ফুলের একটু পুঁতিকে কমন নয় আছে, মাঝখানে একটু পুঁতিকে কমন নেব। আর প্রথমে যে চারের ফুল করলাম সেখান থেকে একটু পুঁতিকে কমন নেব। তাহলে আমার সুতার মধ্যে থাকবে মোট তিনটি পুঁতি। এখানে আটটি চারের ফুল তৈরি করবো। এই জন্য বাম হাত হোক বা ডান হাত হোক যে কোনো এক হাতে আমরা একটি পুঁতি দেব, দিয়ে বিপরীত পাশের সুতা দিয়ে এখানে আমরা ক্রস করে দেব। ক্রস করে দিলাম, তাহলে আমার এখানে একটি চার ফুল তৈরি হয়ে গেল আর আট নম্বর লাইনটি আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি নয় নম্বর লাইনে, নয় নম্বর লাইনে আমরা নিচে যে অংশে আমরা পাঁচের ফুল করছিলাম ঠিক উপরে এই অংশে আমাদেরকে পাঁচের ফুল করতে হবে। সাইডে এইদিকে ওইদিকে পাঁচের ফুল করলে হবে না, নিচে যে অংশে করছি ঠিক সেই বরাবর আমাদেরকে পাঁচের ফুল তৈরি করতে হবে। এই জন্য আমরা ডান পাশ থেকে একটি পুঁতিকে কমন নেব। ডান পাশ থেকে একটু পুঁতিকে কমন নিলাম, তাহলে এখানে পাঁচের ফুকো দুই কমনে পাঁচের ফুকোর জন্য বাম পাশ থেকে একটু পুঁতিকে কমন নিলে হবে না, ডান পাশ থেকে একটু পুঁতিকে কমন নেবো। এখানে একটা পাঁচের ফুকোর, এই জন্য ডান হাতের রক সুতায় দিব তিনটি পুঁতি দিয়ে বাম পাশের রক সুতা দিয়ে এখানে আমি ক্রস করে দেব। আবার সামনে থেকে দুটি পুঁতিকে কমন নেব। সামনে থেকে দুটি পুঁতিকে কমন নিলাম, তাহলে আমার সুতা মনে থাকলো মোট তিনটি পুঁতি। এখানে আরেকটি পাঁচের ফুল তৈরি করবো, জন্য ডান হাতের রক সুতায় দিব আর দুটি পুঁতি দিয়ে বাম পাশের রক সুতা দিয়ে এখানে আমি ক্রস করে দিব। ক্রস করে দিলাম, তাহলে এখানে একটু পাঁচের ফুল তৈরি হলো। আবার সামনে থেকে এখন একটি এক কমনে ছয়ের ফুল তৈরি করবো, এই জন্য সামনে থেকে একটি পুঁতিকে কমন নেব। সামনে থেকে একটি পুঁতিকে কমন নিলাম, তাহলে আমার সুতার মধ্যে থাকলো মোট দুটি পুঁতি। এখানে একটি ছয়ের ফুল তৈরি করবো, জন্য ডান হাতের রক সুতা দিব আর চারটি পুঁতি দিয়ে বাম পাশের রক সুতা দিয়ে এখানে আমি ক্রস করে দেবো। ক্রস করে দিলাম, তাহলে এখানে আরেকটি ছয়ের ফুল তৈরি হয়ে গেলো। আবার সামনে থেকে একটি পুঁতিকে কমন নেব। এই যেহেতু এই লাইনে আমি লাস্ট ফুলে চলে আসছি, এই জন্য মাঝখান থেকে একটি পুঁতিকে কমন নেব। আর প্রথমে যে পাঁচের ফুল করলাম সেখান থেকে একটি পুঁতিকে কমন নেব। তাহলে আমার সুতার মধ্যে থাকলো মোট তিনটি পুঁতি। এখানে আরেকটি পাঁচের ফুল তৈরি করবো, এর জন্য বাম হাতের রক সুতা দিব
দেবো দুটি বুদ্ধি দিয়ে ডান পাশের রসদা দিয়ে এখানে আমি ক্রস করে দেব। ক্রস করে দিলাম, তাহলে এখানে আমার একটি 4 ফুট 5 ফুট তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে 5 ফুট তৈরি হয়ে গেলে এখানে আমরা ডান পাশ থেকে দুটি পুঁতিকে কমন নেব। এই যে 6 ফুল করলাম, 6 ফুল থেকে আমরা দুটি পুঁতিকে কমন নেব। দুটি পুঁতিকে কমন নিলাম, এখানে তাহলে আমার সুতার মধ্যে থাকলো 3টি পুঁতি। এখানে একটি 4 ফুল করব, এই জন্য বাম হাত হোক আর ডান হাত হোক যে কোনো এক হাতে আমরা 1টি পুঁতি দিব। আর যেহেতু আমি এখানে কলার চাবি রিং করতেছি, সেই জন্য আমাদের এখানে চাবি রিংও দিয়ে দিতে হবে। দিয়ে এখানে আমাদেরকে ক্রস না করে মজবুত করে আমরা এখানে গিট দিয়ে দেব, কারণ এখানে আমাদের কলা তৈরি করার কাজ শেষ। এখানে মজবুত করে গিট দিয়ে দিব, আর সুতার যে বাড়তি অংশগুলো আছে সেগুলো আমরা কিছু পুঁতির মধ্যে দিয়ে ঢুকাই দিয়ে আমরা কেচি দিয়ে কেটে দেব। কেচি দিয়ে কেটে দিলাম, এখন আমরা এখানে কলার খোসা তৈরি করব। এর জন্য আমাদেরকে হলুদ কালারের যে পুঁতিটা আছে এই পুঁতিটার মধ্যে আমরা সুতা দিয়ে দেব। সুতা দিয়ে দিলাম, আমরা 2 রোগ সুতার মাথায় একখানে করি। ডান পাশে রোগ সুতায় দেবো 1টি পুঁতি, আর বাম পাশে রোগ সুতায় দেবো 1টি পুঁতি, আর 1টি পুঁতি দিয়ে এখানে আমি ক্রস করে দেবো। ক্রস করে দিলাম, তাহলে এখানে একটি 4 ফুট হয়ে গেল। আবার 2 রোগ সুতার মাথা এক জায়গায় করব। করে ডান পাশে রোগ সুতায় দেবো 1টি পুঁতি, আর বাম পাশে রোগ সুতায় দেবো 1টি পুঁতি, আর 1টি পুঁতি দিয়ে এখানে আমি ক্রস করে দেব। এখন আমরা এখানে, তাহলে আমার এখানে একটি 4 ফুল তৈরি হয়ে গেল। এখন 5 ফুল তৈরি করবার জন্য বাম হাতে ডান পাশে রোগ সুতায় দেবো মোট 4টি পুঁতি, দিয়ে ডান পাশে বাম পাশে রোগ সুতা দিয়ে এখানে আমি ক্রস করে দেব। ক্রস করে দিলাম, তাহলে এখানে একটি 5 ফুট তৈরি হয়ে গেল। এখানে 5 ফুল না, এখানে আরেকটি 4 ফুল তৈরি করবো। আপনারা যদি খোসাটাকে ছোট করতে চান তাহলে এখানে 5 ফুল করতে পারেন, আর খোসাটাকে যদি বড় করতে চান তাহলে এখানে আরও 1টি 4 ফুল তৈরি করবেন। তাহলে 2 রোগসুতার মাথায় একখানে করবো, করে ডান পাশের রোগসুতা দেবো 1টি পুঁতি, দিয়ে বাম পাশের রোগসুতা দেবো 1টি পুঁতি, দিয়ে 1টি পুঁতি দিয়ে আর 1টি পুঁতি দিয়ে এখানে আমি ক্রস করে দেব। ক্রস করে দিলাম, তাহলে এখানে আরেকটি 4 ফুল তৈরি হয়ে গেল। এখন আমরা 5 ফুল তৈরি করবো, এর জন্য বাম হাতের রোগ সুতা দিব 4টি পুঁতি, দিয়ে ডান পাশের রোগ সুতা দিয়ে এখানে আমি ক্রস করে দেব। ক্রস করে দিলাম, তাহলে এখানে একটি 5 ফুল তৈরি হয়ে গেল। এখন সামনে থেকে আমি যে 4 ফুল করলাম সেখান থেকে 1টি পুঁতিকে কমন নেব। সামনে থেকে 1টি পুঁতিকে কমন নিলাম, তাহলে এখানে আমার সুতার মধ্যে থাকলো 2টি পুঁতি। এখানে একটি 4 ফুল তৈরি করবো, এই জন্য বাম হাতে রোগ সুতা দিব 2টি হলুদ কালারের পুঁতি, দিয়ে ডান পাশে রোগ সুতা দিয়ে এখানে আমি ক্রস করে দেব। ক্রস করে দিলাম, তাহলে এখানে আমার একটি 4 ফুল তৈরি হয়ে গেল। আবার সামনে থেকে 1টি পুঁতিকে কমন নিলাম,
সামনে থেকে একটু পুঁতিকে কোমর নিলাম, তাহলে আমার সুতা মনে থাকলো মোট দুটি পুঁতিকে আর ঠিক চারে ফুল তৈরি করবো। এর জন্য বাম হাতে রস সুতায় দেব, দেবো দুটি পুঁতি দিয়ে ডান পাশে রস সুতা দিয়ে এখানে আমি ক্রস করে নেব। তাহলে এখানে একটু চারে ফুল তৈরি হয়ে গেল। এখন আমি এই লাইনের লাস্ট ফুলে চলে আসছি, এর জন্য মাঝখান থেকে একটু পুঁতিকে কমন নেব। হলুদ কালারের এই জায়গা থেকে আরেকটু পুঁতিকে কমন নেব। তাহলে আমার সুতার মধ্যে থাকলো মোট তিনটি পুঁতি, তাহলে একটি চারে ফুল তৈরি করবো। তিনটি পুঁতি দিলাম দিয়ে আমি এখানে ক্রস করে দেব। ক্রস করে দিলাম, তাহলে আমার কলার একটি খোসা তৈরি হয়ে গেল। এখন আমরা কোনো পুঁতি কমন ছাড়াই ডান হাত হোক আর বাম হাত হোক যে কোনো এক আমরা একটি পুঁতি দিব, দিয়ে বিপরীত পাশে সুতা দিয়ে আমরা এখানে ক্রস করে দেব। ক্রস করে দিলাম, এখন আমরা সামনে থেকে একটি পুঁতিকে কোমর নেব। একটি পুঁতিকে কোমর নিলাম, তাহলে এখানে আমার সুতার মধ্যে থাকলো দুটি পুঁতি। এনে একটি চারে ফুল তৈরি করবো, যেন বাম হাতে রক সুতায় দিব, বাম হাত না ডান হাতে রক সুতায় দিব একটি পুঁতি দিয়ে, আরেকটি পুঁথি দিয়ে আমরা এখানে ক্রস করে দেব। ক্রস করে দিলাম, তাহলে এখানে একটি চারের ফুল তৈরি হয়ে গেল। এখন আমরা আবার দুই রক সুতার মাথা এক জায়গায় করব। আমি করলাম ডান হাতে রক সুতা দিলাম একটি পুঁথি, আর বাম হাতে রক সুতা দিলাম একটি পুঁথি, আর একটি পুঁথি দিয়ে এখানে আমি ক্রস করে দেব। ক্রস করে দিলাম, তাহলে এখানে আমার একটি চারের ফুল তৈরি হয়ে গেল। আবার দুই রক সুতার মাথা এক জায়গায় করব, বাম হাতে রক সুতা দিব একটি পুঁথি, ডান হাতে রক সুতা দিব একটি পুঁথি, আর একটি পুঁথি দিয়ে এখানে আমি ক্রস করে দেব। তাহলে এখানে আরেকটি চারের ফুল তৈরি হয়ে গেল। এখন আমরা বাম হাতে রস সুতায় দিব, দিব চারটি পুঁথি দিয়ে ডান পাশে রস সুতা দিয়ে এখানে আমরা ক্রস করে দেব। তাহলে এখানে আমার একটি পাঁচের ফুল তৈরি হয়ে গেল। এখন আমরা সামনে থেকে একটি পুঁথিকে কোমর নেব। সামনে থেকে একটি পুঁথিকে কোমর নিলাম, তাহলে আমার সুতার মধ্যে থাকলো মোট দুটি পুঁথি। এখানে একটি চারের ফুল তৈরি করব, জন্য বাম হাতে রস সুতা দেব আর দুটি পুঁথি দিয়ে ডান পাশে রস সুতা দিয়ে এখানে আমি ক্রস করে দেব। ক্রস করে দিলাম, আবার সামনে থেকে একটি পুঁথিকে কোমর নেব। সামনে থেকে একটি পুঁথিকে কোমর নিলাম, তাহলে আমার সুতার মধ্যে থাকলো মোট দুটি পুঁথি। একটি চারে ফুল করব, যেন বাম হাতে রস সুতা দিলাম আর দুটি পুঁথি দিয়ে ডান পাশে রস সুতা দিয়ে এখানে আমি ক্রস করে দেব। আবার সামনে থেকে একটি পুঁথিকে কোমর নেব, যেহেতু আমি এই লাইনের লাস্ট ফুলে চলে আসছি, মাঝখান থেকে একটি পুঁথিকে কোমর নেব। আর হলুদ অংশে এখান থেকে একটি পুঁথিকে কোমর নেব।
তাহলে আমার সুতার মধ্যে থাকলো মোট 3টি পজিশন, আর এই 4 এক ফুল তৈরি করবো। এই জন্য বাম হাত হোক আর ডান হাত হোক যে কোনো এক হাতে আমরা একটি পুঁথি দেব, দিয়ে বিপরীত পাশে সুতা দিয়ে আমরা ক্রস করে দেবো। ক্রস করে দিলাম, তাহলে এখানে আর একটি 4 এক ফুল তৈরি হয়ে গেল। আবার কোনো পুঁথি কমন ছাড়াই আমাদেরকে এখানে একটি পুঁথি দেবো, দিয়ে বিপরীত পাশে সুতা দিয়ে এখানে আবার ক্রস করে দেবো। ক্রস করে দিলাম, আবার সামনে থেকে একটি পুঁথিকে কমন নেব। আমরা কোলার এই খোসা এই খোসা যেভাবে যে নিয়মে তৈরি করলাম ঠিক একইভাবে একই নিয়মে আমরা এই খোসাটাও তৈরি করে নেব। একইভাবে একই নিয়মে আমি খোসাটা তৈরি করে নিলাম, যে এখন আমরা কোনো পুঁথি কমন ছাড়াই আমরা এখানে একটি পুঁথি দিব। বাম হাত হোক আর ডান হাত হোক যে কোনো এক হাতে আমরা একটি পুঁথি দেব, আর দিয়ে বিপরীত পাশে সুতা দিয়ে এখানে আমরা ক্রস করে দেব। ক্রস করে দিলাম, আর প্রথমে যে আমরা কোলার খোসা তৈরি করলাম সেখান থেকে আমরা এই পুঁথিটাকে কমন নেব। পুঁথিটাকে কমন নিলাম, এখানে ক্রস না করে এখানে আমাদেরকে মজবুত করে কোলার গিট দিয়ে দিতে হবে। মজবুত করে গিট দিয়ে দেবো, আর সুতার যে বাড়তি অংশগুলো আছে সেগুলো আমরা কিছু পুঁথির মধ্যে দিই, কিছু পুঁথির মধ্যে ঢুকাই দিয়ে আমরা কেচি দিয়ে কেটে দেবো। ব্যাস আমার তৈরি হয়ে গেল পাকা সিলানো চাবি রিং কলা। আপনাদের যদি কলা তৈরি করার কাজ কোথাও বোঝার সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার কাজটি যদি আপনাদের কাছে ভালো লাগে থেকে সহজ লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন। আর আমার চ্যানেলটি যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।